আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব অর্থনীতি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি, আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। আমরা আজকের ক্লাসটি অর্থনীতি প্রথম পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় হচ্ছে রেন্ট, খাজনা। খাজনা নিয়ে আমরা আগেও একটি ক্লাস আলোচনা করেছিলাম। আজকে আমরা খাজনার যে বিষয়টি আলোচনা করব, এটা হচ্ছে রিকার্ডো খাজনাতত্ত্ব। ডেভিড রিকার্ডো 1817 সালে তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্সিপাল অব পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, বইটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপাল Principles of political economy and taxation এই গ্রন্থে খাজনা সম্পর্কে রিকার্ডো যে মতবাদ দিয়েছেন সেটাই রিকার্ডিয়ান থিওরি অফ ট্যাক্সেশন বা রিকার্ডিয়ান থিওরি অফ রেন্ট নামে পরিচিত, অর্থাৎ রিকার্ডোর খাজনা তত্ত্ব নামে পরিচিত। 1817 সালে বই, বিখ্যাত বই দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ট্যাক্সেশন, এই বইতে তিনি খাজনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সেখান থেকে আমরা যে খাজনা তত্ত্ব ওখানে যেটা আলোচনা করেছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। রিকার্ডো জমিকে তিন ভাগে ভাগ করেছেন। উনি বলেছেন একটা হচ্ছে উৎকৃষ্ট মানের জমি, একটা হচ্ছে মধ্যম মানের জমি, আর একটা হচ্ছে নিকৃষ্ট মানের জমি। উৎকৃষ্ট মানের জমিকে উনি প্রথম শ্রেণীর জমি হিসেবে আখ্যায়িত করেছেন, মধ্যম মানের জমিকে উনি দ্বিতীয় শ্রেণীর জমি হিসেবে আখ্যায়িত করেছেন, আর নিকৃষ্ট জমিকে উনি তৃতীয় শ্রেণীর জমি হিসেবে আখ্যায়িত করেছেন। তৃতীয় শ্রেণীর জমি হচ্ছে সেই জমি যেটাকে প্রান্তিক জমিও বলা হয়, যে জমিতে আয় যা হবে ব্যয় তা, অর্থাৎ উৎপাদন খরচ যা হবে জমি থেকে আয় তা হবে, সেটাকে বলা হয় তৃতীয় শ্রেণীর জমি বা প্রান্তিক জমি। জমির আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকবে সেটাকে বলা হয় এখানে খাজনা। এই কারণে খাজনা তত্ত্বে বলেছেন খাজনাটা কি। ওখানে উনি বলেছেন জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য উৎপাদনের যে অংশ তার মালিককে প্রদান করতে হয় তাকে খাজনা বলা হয়। আবার শোনো, উনি বলেছেন জমির আদি এবং অবিনশ্বর শক্তি ব্যবহার করার জন্য উৎপাদনের যে অংশ জমির মালিককে প্রদান করতে হয় তাকে খাজনা বলা হয়। রিকার্ডো এই খাজনা তত্ত্ব আলোচনা করতে গিয়ে আমরা আগেই বলেছি উনি জমিকে তিনভাবে ভাগ করেছেন, প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি। প্রথম শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ থাকে বেশি, দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনার পরিমাণ প্রথম শ্রেণীর জমি থেকে কম, আর তৃতীয় শ্রেণীর জমিতে কোনো খাজনার উৎপত্তি হয় না। এই জন্য রিকার্ডো এটাকে নিকৃষ্ট মানের জমি বা তৃতীয় শ্রেণীর জমি অথবা প্রান্তিক জমি হিসেবে আখ্যায়িত করেছেন। তাহলে প্রান্তিক জমি কি? যে জমিতে আয় ব্যয় সমান থাকে, অর্থাৎ উৎপাদন খরচ এবং জমি থেকে আয় দুইটাই সমান থাকে, সেই জমিকে আমরা এখানে কী বলবো? প্রান্তিক জমি বলবো। রিকার্ডোর তথ্য মতে আমরা এটাকে একটা সূচির মাধ্যমে বা তালিকার মাধ্যমে উপস্থাপন করতে পারি। এখন দেখো জমির শ্রেণী, জমির আয়তন, একক প্রতি দাম, একক প্রতি দাম, এরপর হচ্ছে মোট, সরি,
এক কোটি দামের আগে উৎপাদনের পরিমাণ দিতে হবে, উৎপাদনের পরিমাণ, তারপর একক প্রতি দাম। মোট আয় মোট ব্যয় খাজনা। তাহলে এবার দেখো, আমরা যদি জমির শ্রেণী, জমির আয়তন, উৎপাদনের পরিমাণ, একক প্রতি দাম, মোট আয়, মোট ব্যয়, তারপর হচ্ছে খাজনা। আচ্ছা, এখন জমির রিকার্ড তিন ভাগে ভাগ করেছেন। যেন আমরা যদি ধরি প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণী আর তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী আয়তন করতে পারে এক একর, এক একর এক একর এক একর এক একর। উৎপাদনের পরিমাণ যদি আমি ধরি প্রথম শ্রেণীর জমিতে 30 মন, দ্বিতীয় শ্রেণীর জমিতে 20 মন, তৃতীয় শ্রেণীর জমিতে দ্বিতীয় শ্রেণীর জমিতে 25 মন, তৃতীয় শ্রেণীর জমিতে দিলাম 20 মন। একক প্রতি দাম যদি আমি ধরে নেই যে প্রতি এককের দাম 200, তাহলে 200 200। এখন প্রথম শ্রেণীর জমিতে আয় হয় 3 × 6 = 6000, দ্বিতীয় শ্রেণীর জমিতে 5000, তৃতীয় শ্রেণীর জমিতে 4000। রিকার্ডো বলেছেন তিন নম্বর জমিতে আয় যা হবে ব্যয় তা হবে। সুতরাং তিন নম্বর জমিতে যেহেতু 60000 টাকা আয় হয়েছে, ফলে তিন নম্বর জমিতে ব্যয় হবে 60000 টাকা। রিকার্ডো আরও বলেছেন তিন নম্বর জমিতে যে পরিমাণ ব্যয় হবে প্রত্যেক জমিতে সেই পরিমাণ ব্যয় হবে। তোমরা নিজেরাও দেখবা যে আমার কোনো জমিতে উৎপাদন বেশি হলো অথবা কোনো জমিতে উৎপাদন কম হলো, কিন্তু তার জন্য আমার খরচের তেমন একটা পরিবর্তন হবে না। আমি যদি কোনো কর্মকর্তা, কোনো কর্মচারী নিয়োগ দিই বা জমিতে কাজ করার জন্য কোনো শ্রমিক নিয়োগ দিই, তাকে উৎকৃষ্ট মানের জমিতে বেশি উৎপাদনের জন্য ওই জমিতে আমি শ্রমিককে যত টাকা দিয়ে নিয়োগ করব একদিনের জন্য, আমার যদি একটা জমিতে নিকৃষ্ট মানের, অর্থাৎ নিকৃষ্ট মানের জমি যেখানে ফসল উৎপাদন কম হয় সেই জমিতে নিয়োগ করি, তাহলেও তাকে পারিশ্রমিক সমান দিতে হবে। তার মানে একদিনের জন্য আমি কোনো শ্রমিককে যদি নিয়োগ দিই তাকে সমান পারিশ্রমিক দিতে হবে। এবার আমি প্রথম শ্রেণীর জমিতে কাজ করাই অথবা তৃতীয় শ্রেণীর জমিতে কাজ করি, যাই হোক, যেহেতু আমার জমির পরিমাণ সমান আছে, এক একর এক একর এক একর জমির পরিমাণ যেহেতু আমার সমান, ফলে প্রত্যেক ক্ষেত্রে আমার ব্যয়টা সমান হবে। ব্যয় আমরা সমান করার পরেও কেউ উৎপাদন বেশি করে, কেউ কম করে, জিনিসটা তোমাদের সহজ করে বোঝার জন্য আমরা বলছি। একজন টিচারে মনে করো ক্লাসে 50 জন স্টুডেন্ট পড়ায়, উনি কিন্তু ক্লাসে পড়াচ্ছে, 50 জন স্টুডেন্টকেই সমানভাবে পড়াচ্ছে, কিন্তু দেখা গেছে কোনো স্টুডেন্ট এ প্লাস পায়, আবার কোনো স্টুডেন্ট ফেল করে একই শিক্ষকের কাছে পড়ে। তার মানে হচ্ছে কি, তাতে শিক্ষকের বেতন ভাতার কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হয় না। উনি যে পরিমাণ বেতন ভাতা পাচ্ছে তাকে সেই পরিমাণ বেতন ভাতাই দেওয়া হচ্ছে, কিন্তু ওই শিক্ষকের কাছে পড়ে কেউ ফেল করে, কেউ এ প্লাস পায়। এখানে ঠিক একই রকম অবস্থা, খরচ যা হবে খরচের পরিমাণ সমান থাকবে, রিকার্ডো বলতেছেন, কিন্তু তারপরে উৎপাদন কম বেশি হবে, যেটা উৎকৃষ্ট মানের জমি, ভালো জমি, সেখানে ফসল বেশি উৎপাদন হতে পারে এই জন্যই। ফলে রিকার্ডো বলছেন তিন নম্বর জমিতে আয় যা হবে ব্যয় তা হবে, তিন নম্বর জমিতে যে পরিমাণ ব্যয় হবে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতেও ব্যয়ের পরিমাণ সমান থাকবে। ফলে তিন নম্বর জমিতে যেহেতু ব্যয় 60000, দ্বিতীয় শ্রেণীর জমিতেও ব্যয় হবে 60000, আর প্রথম শ্রেণীর জমিতেও ব্যয় হবে 60000 টাকা। এবার দেখো প্রথম শ্রেণীর জমিতে আয় হচ্ছে 6000, ব্যয় হচ্ছে 60000, সুতরাং এখানে 2000 টাকা আমার লাভ বা খাজনা, যেটাকে আমরা বলি। আয় থেকে ব্যয় বাদ দিলে, অর্থাৎ প্রথম শ্রেণীর জমিতে 6000 টাকা থেকে আমার ব্যয় হচ্ছে 2000 60000 টাকা, 6000 টাকা থেকে 2000 60000 টাকা গেলে যে 2000 টাকা থাকে সেটা হচ্ছে খাজনা। দ্বিতীয় শ্রেণীর জমির আয় ছিল 5000 টাকা আর ব্যয় হচ্ছে 60000 টাকা, ফলে অতিরিক্ত থাকে 1000। এই অতিরিক্ত যে 1000 টাকা থাকে বা 1000 থাকে সেটাই হচ্ছে কি, খাজনা। তিন নম্বর জমিতে আয় ব্যয় সমান হওয়ার কারণে এখানে কোনো খাজনার উৎপত্তি হয় না, ফলে
রিকার্ডো যে তথ্যটা বলেছিলেন সেই তথ্যের সাথে আমরা এখানে তালিকা দেখে দিয়ে সুন্দর একটা মিল আছে। আবার দেখো তালিকাটা, জমির পরিমাণ প্রথম শ্রেণীর জমি, দ্বিতীয় শ্রেণীর জমি, তৃতীয় শ্রেণীর জমি, প্রত্যেকবারে আমরা এক একর এক একর এক একর প্রত্যেকবারে জমির পরিমাণ সমান। তারপরেও দেখা গেছে প্রথম শ্রেণীর জমিতে তিরিশ একক উৎপাদন হয়, দ্বিতীয় শ্রেণীর জমিতে উৎপাদন হয় পঁচিশ একক, তিন নম্বর জমিতে উৎপাদন হয় বিশ একক। প্রতি এককের দাম যদি আমরা প্রতি এককের দাম যদি আমরা দুইশো করে ধরে নিই, দুইশো দুইশো দুইশো, তাহলে আমরা দেখব যে তিরিশকে প্রথম শ্রেণীর জমিতে মোটায় হবে তিরিশ গুণ দুইশো সমান ছয় হাজার টাকা, তিন দুগুণে ছয় ছয় হাজার টাকা। দ্বিতীয় শ্রেণীর জমির উৎপাদন হচ্ছে পঁচিশ একক, দাম হচ্ছে দুইশো করে, তাহলে পঁচিশকে দুইশো দিয়ে গুণ দিলে পাঁচ হাজার। আর তিন নম্বর জমির উৎপাদন হচ্ছে বিশ একক, দাম হচ্ছে দুইশো, ফলে বিশটা দুইশো দিয়ে গুণ দিলে চার হাজার টাকা। রিকার্ডো বলছেন তিন নম্বর জমিতে আয় যা হবে ব্যয়তা, ফলে তিন নম্বর জমিতে আয় হচ্ছে চার হাজার টাকা, ব্যয় হবে চার হাজার টাকা, ফলে ব্যয় দিলাম চার হাজার টাকা। রিকার্ডো আরও বলেছেন তিন নম্বর জমিতে যে পরিমাণ ব্যয় হবে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতেও ব্যয়ের পরিমাণটা কী থাকবে, সমান থাকবে, ফলে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতেও ব্যয় থাকবে চার হাজার চার হাজার। এখন আমরা দেখতে পাই যে প্রথম শ্রেণীর জমিতে তাহলে খাজনার উৎপত্তি হয় মোটায় ছয় হাজার, মোট ব্যয় চার হাজার, ছয় হাজার থেকে চার হাজার বাদ দিলে যে দুই হাজার টাকা থাকে অতিরিক্ত সেখানে সেক্ষেত্রে খাজনার উৎপত্তি হয়। দুই নম্বর জমি থেকে পাঁচ হাজার আয়, ব্যয় হচ্ছে চার হাজার, পাঁচ হাজার থেকে চার হাজার গেলে যে অতিরিক্ত এক হাজার থাকে সেটাই হয় কি খাজনা। আর তিন নম্বর জমিতে আয় ব্যয় সমান থাকে ফলে এখানে কোনো খাজনার উৎপত্তি হয় না। বিষয়টাকে যদি আমরা এবার একটু চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে তুমি দেখবে আমরা যদি প্রথম শ্রেণীর জমি ওএ, দ্বিতীয় শ্রেণীর জমি এবি, তৃতীয় শ্রেণীর জমি বিসি, আয় হচ্ছে এক হাজার, দু হাজার, তিন হাজার, চার হাজার, পাঁচ হাজার, ছয় হাজার, আচ্ছা প্রথম শ্রেণীর জমিতে আমার আয় ছিল ছয় হাজার, দ্বিতীয় শ্রেণীর জমির আমার আয় ছিল পাঁচ হাজার, আর তিন নম্বর জমিতে আমার সাড়ে হাজার। এবার দেখো চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ আর লম্ব অক্ষে খাজনা প্রয়োগ করেছে। ও হচ্ছে প্রথম শ্রেণীর জমি যেখানে আয় হচ্ছে ছয় হাজার, এবি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি যেখানে আয় হচ্ছে পাঁচ হাজার, বিসি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি যেখানে আয় হচ্ছে কত চার হাজার। রিকার্ডো বলেছেন তিন নম্বর জমিতে আয় যা থাকবে ব্যয় থা থাকবে, ফলে তৃতীয় শ্রেণীর জমিতে আয় ছিল চার হাজার, ব্যয় থাকবে চার হাজার, ফলে তৃতীয় শ্রেণীর জমিতে খাজনা হয় তৃতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে চার হাজার। রিকার্ডো বলছে তিন নম্বর জমিতে আয় যা থাকবে ব্যয় তা থাকবে, ফলে ব্যয় হচ্ছে চার হাজার, ফলে আয় থেকে ব্যয় বাদ দিলে শূন্য, খাজনার উৎপত্তি হয় না। রিকার্ডো আরও বলেছেন তিন নম্বর জমিতে যে পরিমাণ আয় হবে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতে ঠিক সেই পরিমাণ, সরি, তিন নম্বর জমিতে যে পরিমাণ ব্যয় হবে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতে সেই পরিমাণ ব্যয় হবে, তিন নম্বর জমিতে আয় ছিল চার হাজার, ব্যয় চার হাজার, তিন নম্বর জমিতে যে পরিমাণ ব্যয় প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতে সেই পরিমাণ ব্যয়, ফলে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতে ব্যয় হবে কত চার হাজার, ফলে প্রথম শ্রেণীর জমিতে চার হাজার, দ্বিতীয় শ্রেণীর জমিতে চার হাজার। সুতরাং দ্বিতীয় শ্রেণীর জমিতে খাজনার উৎপত্তি হবে তখন দ্বিতীয় শ্রেণীর জমির আয় হচ্ছে কত পাঁচ হাজার, পাঁচ হাজার, আর খাজ ব্যয় হচ্ছে চার হাজার,
ফলে এই 1000 হচ্ছে খাজনা, এটা দ্বিতীয় শ্রেণীর জমি। যেটা আমরা রংকর অংশ দ্বারা দেখিয়েছি। এবার আসো প্রথম শ্রেণীর জমিতে আয় হচ্ছে 6000 আর ব্যয় হচ্ছে 4000। তাহলে 6000 থেকে 4000 গেলে তাহলে যে অতিরিক্ত 2000 থাকে এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। সেটি তোমরা দেখো এই দুইটা অংশ মিলে, এই একটা অংশ এই একটা অংশ, এই দুইটা অংশ মিলে হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা, যেখানে খাজনার উত্তর হচ্ছে কত 2000। আর এই একটা অংশ মিলে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমির খাজনা, যেখানে খাজনার উত্তর হচ্ছে 1000। আর একটা হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি, ফলে এখানে খাজনার কোনো উৎপত্তি হয় না। আবার দেখো আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করি তাহলে আমরা দেখব চিত্রে ভূমি অক্ষে জমির পরিমাণ এবং লম্ব অক্ষে খাজনা দেখানো হয়েছে। ও হচ্ছে প্রথম শ্রেণীর জমি, এ বি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর জমি, বি সি হচ্ছে তৃতীয় শ্রেণীর জমি। রিকার্ডো বলছেন তিন নম্বর জমিতে আয় যা হবে ব্যয় তা হবে। আমরা এখানে দেখি তিন নম্বর জমিতে বি সি, বি সি পরিমাণ জমিতে আয় হচ্ছে 4000, ফলে তিন নম্বর জমির ব্যয় হবে 4000। যেহেতু আয় ব্যয় সমান সুতরাং এখানে খাজনার কোনো উৎপত্তি হবে না। এবার আসো দ্বিতীয় শ্রেণীর জমি, যেহেতু রিকার্ডো বলছেন তিন নম্বর জমিতে যে আয় হবে ব্যয় সেই পরিমাণ হবে, তিন নম্বর জমিতে আয় 4000 ব্যয় 4000, ফলে প্রথম আর দ্বিতীয় শ্রেণীর জমিতে ব্যয় হবে কত 4000 টাকা। এবার আমি যদি দেখি যে দ্বিতীয় শ্রেণীর জমিতে তাইলে আমার খাজনার উৎপত্তি দ্বিতীয় শ্রেণীর জমি হচ্ছে এবি, এবি পরিমাণ জমিতে আয় হচ্ছে আমার 5000 আর 5000 ব্যয় হচ্ছে আমার কত 4000, এই খালি অংশটা, এই খালি অংশটা হচ্ছে ব্যয়, ব্যয় হচ্ছে আমার 4000। তাহলে 5000 থেকে 4000 যদি বাদ দেয় অতিরিক্ত থাকে 1000, এই 1000 হচ্ছে আমার খাজনা, এটা দ্বিতীয় শ্রেণীর জমি খাজনা। এবার আমি প্রথম শ্রেণীর জমিতে যাব, যেটা আমরা এই রং করা অংশ দ্বারা দেখিয়েছি। এবার আমরা প্রথম শ্রেণীর জমিতে যাব, প্রথম শ্রেণীর জমি হচ্ছে ওয়ে, ওয়ে পরিমাণ জমিতে আয় হচ্ছে 6000 টাকা আর ব্যয় হচ্ছে 4000। রিকার্ডোর তথ্য অনুযায়ী তাহলে আয় থেকে যদি ব্যয় বাদ দেই, ব্যয় বাদ দিই 6000 বিয়োগ 4000 সমান যে অতিরিক্ত 2000 টাকা থাকে এটা হচ্ছে প্রথম শ্রেণীর জমির খাজনা। এই দুইটা রং করা অংশ দ্বারা, এই একটা অংশ এই একটা অংশ, এই দুইটা রং করা অংশ দ্বারা প্রথম শ্রেণীর জমির খাজনা দেখানো হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে প্রথম শ্রেণীর জমিতে উৎকৃষ্ট মানের ছিল, ফলে এখানে খাজনার পরিমাণ বেশি। দ্বিতীয় শ্রেণীর জমি তার চেয়ে একটু দুর্বল মানের ছিল, মধ্যম মানের ছিল, ফলে খাজনা একটু কম। আর তিন নম্বর জমি ছিল নিকৃষ্ট জমি বা প্রান্তিক জমি, যেখান থেকে কোনো খাজনার উৎপত্তি হয় নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদেরকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় রিকার্ডোর খাজনা তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছি। এটা তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করলে বুঝতে পারবে, কেউ যদি একবার দেখে না বুঝতে পারো এটা বারবার দেখবে তাহলে দেখবে যে ক্লাসটা তুমি ভালোভাবে খেয়াল করতে পারবে। এরপরও যদি কেউ না বুঝো তাহলে আমার সাথে আবার যোগাযোগ করবে, আশা করি এটাকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো বা বুঝিয়ে দিতে পারবো, সক্ষম হব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিছু জিনিস তোমরা খেয়াল করবে, এই কোভিড-19 তোমাদের স্বাস্থ্য যদি সুরক্ষিত থাকে, স্বাস্থ্যবিধিগুলি তোমরা ঠিকঠাক মতো মেনে চলতে পারো, এই জন্যই সরকার অত্যন্ত সুচিন্তিতভাবে তোমাদের শ্রেণী কার্যক্রম, আনুষ্ঠানিক শ্রেণী কার্যক্রম যেটা আছে সেটা বন্ধ রেখেছে, কিন্তু অনলাইন শ্রেণী কার্যক্রম চলছে এবং সেটাতে আমরা মোটামুটি এখন অভ্যস্ত হয়ে গেছি, ফলে আমাদের ক্লাস করতেও তেমন একটা অসুবিধা হয় না এবং তোমাদেরও সেখান থেকে পাঠ নিতে কোনো অসুবিধা হয় না, ফলে নিয়মিত স্বাস্থ্যবিধিগুলি মেনে চলবে। আরেকটা জিনিস অবশ্যই তোমরা খেয়াল করবে, তোমরা কখনো কোনো দুর্নীতির সাথে জড়িত হবে না, কখনো নারী নির্যাতন এইগুলির সাথে জড়িত হবে না, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত হবে না। সকল ধরনের সন্ত্রাসী কার্যক্রম থেকে দূরে থাকবে, ইপটিজিং থেকে দূরে থাকবে, বকাটা ছেলে মেয়েদের সাথে তেমন একটা মিশবে না, অত্যন্ত স্বাস্থ্যবিধিগুলি মেনে অত্যন্ত পরিকল্পিতভাবে জীবনকে গড়ে তুলবে। কখনো দেশ এবং জাতির ক্ষতি হতে পারে এই ধরনের কোনো কাজ করবে না। তোমার দ্বারা যেহেতু তোমার প্রতিবেশী সুরক্ষিত থাকে, তোমার প্রতিবেশী কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তোমার কোনো সহপাঠী ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।